বিদেশ ভ্রমণ এবং অফিস ভবন নির্মাণ এসব বিষয়ে আকর্ষণটা একটু বেশি। আমি অনেক চেষ্টা করেও এ বিষয়ে কমাতে পারিনি। করোনার কারণে এখন বিদেশ ভ্রমণ কমে গেছে, এখন নেই বললেই চলে। কিন্তু এই যে কথায় কথা খালি জায়গা থাকলে অফিস করে ফেলা, ভবিষ্যতে কে দখল করবে, সরকারি জায়গা আমাদের এত চিন্তা করার দরকার কি? সেটা সরকারের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার হতে পারে, কিন্তু খোলা জায়গা থাকলেই অফিস করতে হবে কেন? অফিস না করে রাস্তার উন্নয়ন করুন, সড়কের উন্নয়ন করুন, সেতুর উন্নয়ন করুন, সড়কের শৃঙ্খলার বিষয়ে কাজ করুন। আজকে যেগুলো আমাদের মূল দায়িত্ব, আজকে বিশ্রামাগার নির্মাণ হচ্ছে, এটা আরও করতে হবে। এসব এবং টোল, আমি আগেও প্রধান প্রকৌশলীকে বারবার বলেছি যে এক্সেল লোড স্টেশনগুলো স্থাপন করুন, এটা আপনার একমাত্র কাজ। কিন্তু সেটা আজ পর্যন্ত মুখে আমরা যতটা বলি কাজে ততটা এগোয়নি। সেই রাস্তাই নষ্ট হয়ে যাচ্ছে, যে রাস্তা আপনারা বর্ষায় রোদে কষ্ট করে নির্মাণ করেছেন। প্রকৌশলীরা দিন রাত রাস্তা নির্মাণ কাজ দেখেছেন। আপনাদের তৈরি সে রাস্তায় ঘাম শ্রমের বিনিময়ে যে রাস্তা নির্মিত হয়েছে, সেই রাস্তা আজকে অতিরিক্ত ভারী পরিবহনের জন্য আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই আমি এই বিষয়টা আলো এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের ব্যাপারটা যেই প্রধান প্রকৌশলী হয় তাকে আমি বলি, আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই কাজটি করা। রাস্তা আমরা অনেক করেছি, সমতল থেকে পাহাড় পর্যন্ত আমাদের রাস্তা, মেরিন ড্রাইভ পর্যন্ত আমাদের রাস্তা, আজকে সারা বাংলাদেশে সড়কে যে নেটওয়ার্ক, এটা একেবারেই বিস্ময়কর। কিছু কিছু কাজ আপনাদের সম্মতি নিয়ে সেনাবাহিনী করেছে, যেমন এক্সপ্রেসওয়ে, যেমন পাহাড়ি এলাকার যে রাস্তাগুলো সেগুলো চাঁদাবাজি থেকে শুরু করে অনেক সমস্যা আছে, যে কারণে আমরা সেগুলো সবার সম্মতি নিয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি। দু তিনটি ফ্লাইওভার সেনাবাহিনী নির্মাণ করেছে। এছাড়া আমাদের প্রকৌশলীরা ভালো ভালো রাস্তা করেছেন, অস্বীকার করে লাভ নেই। আজকে অষ্টগ্রাম মিঠামইনের মতো জায়গা, মাননীয় মহামান্য রাষ্ট্রপতির এলাকা, যে সুদৃশ্য এবং দৃষ্টিনন্দন রাস্তা, টেকসই রাস্তা আমাদের ইঞ্জিনিয়াররা করেছেন, সেটা তাদের সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। গ্রেনেড হামলার আগের দিন রাতে মুক্তাঙ্গনে সমাবেশ আয়োজনের অনুমতি বাতিল করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে রাতের বেলা করতে বলা হয়। আর সেদিন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা কি করেছিল, দেশবাসী জানেন কি ট্র্যাজিক ঘটনা, কি রক্তস্রোত সেদিন বয়ে গিয়েছিল। মুখে গণতন্ত্র নাই নাই বলে চিৎকার করা বিএনপি সুবিধাবাদী চরিত্রেরই অংশ। তারা দেশের এবং সরকারের ইতিবাচক কিছুই দেখতে পায়।